বাংলা ভীষণ শেষ প্রিয়। সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য, সবাই আসন গ্রহণ করবেন। আমি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের উপজেলা পরিষদের সম্মানিত সবাই চোখ বেঁধে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে এই দিনে আমরা তাদের গভীর শ্রদ্ধা স্মরণ করছি। জাতির সত্য সন্তানদের আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধরিয়ে গিয়ে চোখ বেঁধে তাদেরকে হত্যা করা হয়েছে। লাইট গুলো একটু দয়া করে লাইটে, আমাদের জাতির সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। আজকে জেলা প্রশাসন, বাংলাদেশ সরকারের মাননীয় শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের অত্যন্ত বরেণ্য রাজনৈতিক পরিবারে মঙ্গল বয়ে নিয়ে আসুক। আজকে সেসব বুদ্ধিজীবীদের, সেসব জীবন যিনি আমাদের সম্মানিত করেছেন, যিনি বাংলাদেশের লড়াই সংগ্রামে বঙ্গবন্ধু সহ আমাদের জাতীয় চার নেতা এবং বঙ্গ আমাদের বিজয়ের দুদিন আগে আপনাকে বজায় রেখে গতকালকেও আপনারা লক্ষ্য করেছেন, জেলা প্রশাসন নরসিংদীর সম্মানিত বাসী বাংলাদেশের ইতিহাসে আরেকটি অধ্যায় সূচিত হয়েছিল গতকালকে। এই শিল্প চেতনায় বিশ্বাসী জনগণের বিশ্বস্ত বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যাতে তরুণ সমাজ জানতে পারে সেজন্য আমরা প্রতিদিন শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা ছিল প্রত্যেককে নির্মমভাবে হত্যা করে, আপনারা জানেন যে সেই হত্যা করে যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদের সফল হয় নাই, কিন্তু আমাদের ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করে দিয়ে অদ্যাবধি আরো বলতে হয় মহান মুক্তিযুদ্ধ সত্যিকার অর্থে অগ্রণী মানুষ ছিলেন। 25 মার্চ কাল রাত্রিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলা পরিষদের কাজ হলো সরকারের চিন্তা চেতনাকে ভূমিকা রাখা জনগণ, আমাদের যেটাকে বলবো মেধাবী সন্তান, তারা হলেন শিক্ষক। আজকে যে কথা, যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, আমার নস্বীতি আমি এমন একটি সমৃদ্ধ জেলার সন্তান যেখানে মুক্তিযুদ্ধের একেবারে সোপা জগৎ ছাত্র নেতা 69 গণপ্রস্থান থেকে শুরু করে নরসিংদীর ভূমিকা সবসময় অনন্য ছিল। এখানে আমি একটি ভুল দেখলাম, আসাদের আমি গতকালই মুক্তিযুদ্ধের সত্ত্বেও আমাদেরকে যে 9 মাস আমাদেরকে যারা সেখানে আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ এবং সরকারের প্রতি আমি গতকাল পরশুদিন আমি সেখানে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের নিমন্ত্রণে একটি শিল্প মেলা, যেটা ওই দেশের সকল বুদ্ধিজীবীরা ছিল দীঘাতে, এবং তাদের সাথে আমার নরসিংদীর কথা আমার খুব ভালো লেগেছে। যখন আমি গতকালকে সকালে আমি আসার পথে যেটাকে আমি মনে করি বাঙালি একটি তীর্থভূমি, সে বিশ্বভারতী শান্তিনিকেতন, যেখানে না গেলে আমার মনে হয় যে বাঙালিতেই অপূর্ণ হয়ে যায়, সেই জায়গাটিতে আমি গিয়েছিলাম কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেখানে আমাদের বাংলাদেশ যে ভবন সেটাকে দেখার। তো সেখানে আমি অত্যন্ত আন্দোলিত হয়েছি, আবেগ তারিত করেছি যে সেখানে নরসিংদীর জায়গাটা সে মিউজিয়ামের স্থান পেয়েছে বিশাল ভাবে। ওয়ারী বটেশ্বর আমাদের ঐতিহ্য, তার একটি চ্যাপ্টার সেখানে আছে নরসিংদীর ঐতিহ্য।
আমাদের উৎসত্তর গণঅভ্যুত্থানের আশ্রাদের কাহিনী সব কিছু কিন্তু সেখানে মিউজিয়ামে আছে। তা আমি ভাবছিলাম সেখানে, আজকেই আমি আসলাম কিছুক্ষণ পূর্ব, আরেকটি আমাদের ঢাকাতে প্রোগ্রাম ছিল। এই আজকে আমি এটুকু বলতে চাই আপনাদেরকে যে আমার জীবন থেকে যেটা দেখা, আমরা যারা ছাত্র রাজনীতি থেকে ছাত্রজীবন, তারপর মুক্তিযুদ্ধ, তারপর আন্দোলন, সেখানে আমি অত্যন্ত গর্বিত যে আমার জেলা, আমরা শুধু মুক্তিযুদ্ধটাই করি না, একাত্তরে 75-এর পর আরেকটা মুক্তিযুদ্ধ আমরা করেছি, আর প্রতিরোধ। আমরা যেমন বিজয় অর্জন করেছিলাম এবং বিজয় পূর্বের সময় বলেছে যে মেধাশূন্য করার জন্য বাঙালি জাতিকে তারা পরিকল্পিতভাবেই 25 মার্চ থেকে সেই হত্যাযজ্ঞ শুরু করেছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তারা সেখানে বিভিন্ন পর্যায়ে বুদ্ধিজীবী, উকিল, ডাক্তার থেকে শুরু করে মেধাশূন্য করার জন্য শিক্ষক তাদেরকে হত্যা করেছে। সম্মানিত সতীবৃন্দ এই ব্যানারে দাঁড়াবেন, সম্মানিত সতীবৃন্দ দাঁড়ান, মাঝখানে রাস্তাটা ফাঁকা করে দেবেন, সম্মানিত সতীবৃন্দ 14 ডিসেম্বর আর সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমরা কণ্ঠ মিলাই, গানটির সাথে কণ্ঠ মিলাই। কাটছিল Thank you.